চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ওসমান গনি পাটোয়ারির মনোনয়নপত্র দাখিল। চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান সহ 18 প্রার্থীর মনোনয়নপত্র জমা। কচুয়া প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে উপজেলা শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত। কচুয়া প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা 17 সেপ্টেম্বর। হাজীগঞ্জে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত। আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন চাঁদপুরের প্রথম নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওসমান গনি পাটোয়ারি। আজ বুধবার দুপুর 12টায় তিনি শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন। তার মনোনয়নপত্র গ্রহণ করেন জেলা প্রশাসক কামরুল হাসান ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন। জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ ওসমান গনি পাটোয়ারি সাংবাদিকদের বলেন, আমি আশা করছি আসন্ন জেলা পরিষদ নির্বাচন উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হবে। তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি স্বচ্ছ একটি নির্বাচন আমরা করতে পারবো। অবাধ, সুষ্ঠু এবং স্বচ্ছ একটি নির্বাচন উপহার দেয়া একমাত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষেই সম্ভব। নির্বাচনে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন আলহাজ ওসমান গনি পাটোয়ারি। এ সময় উপস্থিত ছিলেন সাবেক নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী জিন্না পাটোয়ারি, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন প্রমুখ। চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন 2022-এর তফসিল ঘোষণার পর থেকেই সারাদেশের ন্যায় চাঁদপুর জেলায় ছড়াচ্ছে নির্বাচনী আমেজ। আজ বুধবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেনের কাছে মনোনয়নপত্র দাখিল করেন চেয়ারম্যান সহ সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পথে 18 জন প্রার্থী। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন চাঁদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক প্রশাসক আলহাজ ওসমান গনি পাটোয়ারি ও নতুন প্রার্থী প্রবাসী ব্যবসায়ী জাকির হোসেন প্রধানিয়া। এছাড়া সাধারণ সদস্য পদে 11 জন ও সংরক্ষিত মহিলা পদে 5 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে চেয়ারম্যান পদে 7, সাধারণ সদস্য 48 ও সংরক্ষিত মহিলা সদস্য পদে 17 জন সহ সর্বমোট 72 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী 18 সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, 19 থেকে 21 সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল, 22 থেকে 24 সেপ্টেম্বর আপিল নিষ্পত্তি, 25 সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহার, 26 সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ, 17 অক্টোবর সকাল 9টা থেকে বেলা 2টা পর্যন্ত ইলেকট্রিক ভোটিং মেশিন ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চাঁদপুরের কচুয়া প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে শিক্ষার গুণগত মান উন্নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে কচুয়া বিশ্বরোডস্থ রাজমহল চাইনিজ রেস্টুরেন্টে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কচুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন কচুয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক ভৌমিক, প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহ সভাপতি আবু মুসা, কোয়াকোট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান সহ আরও অনেকে। এ সময় উপস্থিত ছিলেন কচুয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি রাকিবুল হাসান, আলমগীর তালুকদার, সিনিয়র সহসভাপতি আতাউল করিম, সহসভাপতি মফিজুল ইসলাম বাবুল, আফাসউদ্দিন মানিক, আমির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নু, আহসান হাবিব সুমন, যুগ্ম সম্পাদক সুজন পোদ্দার, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, সিনিয়র সদস্য হাবিবুল্লাহ হাবিব, কবি আলী আক্কাস তালুকদার, রাজীব চন্দ্র শীল, ফরহাদ চৌধুরী, মেহেদি হাসান সহ আরও অনেকে।
চাঁদপুরের কচুয়া প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে সদস্যদের উপস্থিতিতে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন কচুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও নতুন কমিটি গঠনের সমঝোতা কমিটির আহ্বায়ক মোহাম্মদ আবুল হোসেন, সাবেক সভাপতি প্রিয়তোষ পোদ্দার, রাকিবুল হাসান, আলমগীর তালুকদার, সিনিয়র সহ সভাপতি আতাউল করিম, সহ সভাপতি মফিজুল ইসলাম বাবুল, আফাসউদ্দিন মানিক, আমির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নু, আহসান হাবিব সুমন, যুগ্ম সম্পাদক সুজন পোদ্দার, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, সিনিয়র সদস্য হাবিবুল্লাহ হাবিব, সৈয়দ আব্দুল জব্বার বাহার, মনির মুন্সী, ফরহাদ চৌধুরী, মেহেদি হাসান সহ আরও অনেকে। সাধারণ সভায় কচুয়া প্রেসক্লাবের পরবর্তী সভাপতি ও সাধারণ সম্পাদক পদ সহ অন্যান্য সম্পাদকীয় পদে সমঝোতার ভিত্তিতে আগামী 17 সেপ্টেম্বর নতুন কমিটি ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। হাজীগঞ্জে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা ই সেন্টারে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশিদুল ইসলাম। জেলা নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ আরিফুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত ব্যবস্থাপনা কমিটির সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ গোলাম মাওলা, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী মাহবুব আফসার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা খানম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শামসুল আলম রমিজ। এছাড়াও আরও বক্তব্য রাখেন গাউসিয়া হোটেল অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী কাউসার আলম, প্রিন্স হোটেলের স্বত্বাধিকারী খোকন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফেরদৌস আহমেদ, হাজীগঞ্জ প্রেস ক্লাবে সাবেক সভাপতি মহিউদ্দিন আল আজাদ, মাদ্দাখা বেকারির স্বত্বাধিকারী মোহাম্মদ শাহ আলম, চিটাগাং বেকারির স্বত্বাধিকারী দেলোয়ার হোসেন প্রমুখ। Thank you.